नमस्कार বন্ধুরা আয়েদিস কুকিং হাটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মামাবাড়ি। মামাবাড়ির স্পেশাল রান্না মামার আবদার খুদের ভাত আর শাক ভাজা। তো খুদ ভাত রাঁধতে গিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিই। শুকনো লঙ্কা ভাজা দিয়ে খুদ ভাত খেতে দারুণ মজা লাগে। শুকনো লঙ্কা ভাজার পর আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, তারপরে দিয়ে দিলাম বেটে শাক। শাক দেওয়ার পর এবার আমি দেবো লঙ্কা, গোটা লঙ্কা দিলাম আমি। এবার দেবো আমি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পর এবার আমি দেবো পরিমাণ মতন অল্প সামান্য হলুদ। হলুদ দেওয়ার পর এবার আমি শাকটাকে নেড়ে চেড়ে নেব। শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। শাকটা খানিকক্ষণ নাড়ার পর দেখবো সেদ্ধ হয়েছে কিনা। শাক থেকে আমাদের দেখুন কত জল বেরোচ্ছে। আমি কিন্তু শাকে একটুও জল দিইনি। শাক থেকে জলটা যেটা বেরিয়েছে সেটাকে এখন টানাব। জলটা মরে গেলেই নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে দেব। আমাদের জল শুকিয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। শাক ভাজাটা আমি নামিয়ে নিলাম। এবার খুদ ভাত রান্নার প্রস্তুতি। খুদ ভাত রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দেব। আমি এখানে দু মগ জল নিয়েছি। জলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রেখেছি আমি যে খুদ, সেই খুদটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। খুদগুলো আমাদের সব দেওয়ার পর খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে নেব। এরপর ফুটতে থাকুক। খানিকক্ষণ খুদটা ফোটার পর এবার ওর মধ্যে আমরা দিয়ে দেবো আলু। আলুটা এখনই দিচ্ছি কারণ এটা চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি গলে যাবে। আপনাদের যদি চন্দ্রমুখী আলু না থাকে তাহলে যে যখন জলটা দিয়েছিলেন তখন আলুগুলো দিয়ে দেবেন। এবার ওপর দিয়ে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব। নুন ছড়িয়ে দিয়ে আমরা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কম আঁচে। কম আঁচে খানিকক্ষণ রাখার পর ঢাকনাটা তুলে আমরা দেখে নেব খুদের মধ্যে কোনো এক্সট্রা জল আছে কি না। তো আমাদের খুদের মধ্যে কোনো জল এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, তার মানে আমাদের খুদ রেডি। এবার খুদ থেকে আমরা আলু সিদ্ধগুলো বার করে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আলু সিদ্ধটা যিনি মাখছেন উনি আমার দিদা। দিদার হাতে আলু মাখা খেতে খুবই টেস্টি লাগে। আলু মাখা রেডি। এবার খুদের ভাতের সঙ্গে আলু সেদ্ধ আর শাক ভাজা। এই খাবারটা আমার মামার খুব প্রিয় খাবার, পছন্দের খাবার, তাই মামাকেই আগে খেতে দেবো। এবার মামার মুখ থেকেই শুনি আমি কীরকম বানাতে পেরেছি। এলো ভাগ্নিকে বললো, মা একটু খুদ ভাত রান্না কর, আমার খুব প্রিয় খাবার, ছোটোবেলার থেকে এই খাবারগুলো খেয়ে এসেছি, শাক ভাজা আর আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, আজকে বেতো শাক ভাজা হয়েছে, চন্দ্রমুখী আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মাখানো। বলতেই দিনতেই আমার কিন্তু জিভে জল চলে আসছে। এটা সবাই সব পরিবারে সবাই খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের মানে পূর্ববঙ্গের আমরা লোক আমাদের এই খুদের ভাতটা সত্যি অতি প্রিয়। ঠিক আছে, আপনারা চাইলেও ট্রাই করে একবার খেয়ে দেখতে পারেন। সত্যি বাহ, খুব সুন্দর হয়েছে। একটু নুনটা কম আছে, একটু নুনটা আমি নিয়ে নিই। আর এই খাবারটাকে ভালো করে চটকে মাখিয়ে খাবেন,
আরও স্বাদটা কগুণ বেড়ে যাবে। ওটা আমি শাক ভাজাতে মাখিয়ে খাবো।